নিশান ও দুর্গম নৌবাহিনীর বহরে যোগ হওয়া নতুন এই যুদ্ধজাহাজ দুটি দেশেই তৈরি। খুলনা শিপইয়ার্ডের নির্মিত জাহাজ দুটিতে যোগ হয়েছে সাবমেরিন ধ্বংসের মতো অত্যাধুনিক প্রযুক্তি। জাহাজ দুটির সাথে আরও আছে একই প্রতিষ্ঠানে নির্মিত দুটি টাগবোট। জাহাজ দুটির উদ্বোধন করে এই সংযোজনকে নৌবাহিনীতে নতুন অধ্যায়ের সূচনা বলেই অভিহিত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি জানান, নৌবাহিনীকে ত্রিমাত্রিক সামরিক সক্ষমতা দিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জাতির পিতার পরিকল্পনার ধারাবাহিকতায় বর্তমান সরকার ইতিমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, যা 2030 সালের মধ্যে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। এছাড়া সমুদ্র সম্পদ ও জলসীমা রক্ষায় নেভাল এভিয়েশনেও আধুনিক সামরিক সরঞ্জাম যুক্ত হবে বলে জানান রাষ্ট্রপতি। অত্যাধুনিক সমর ক্ষমতা সম্পন্ন আরও দুইটি হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট শীঘ্রই নেভাল এভিয়েশনে যুক্ত হবে। এ সকল এয়ারক্রাফট সংযোজনের ফলে নৌবাহিনী স্বল্প সময়ে বিশাল সমুদ্র এলাকায় টহল এবং পর্যবেক্ষণে সক্ষমতা অর্জন করবে, যা সমুদ্র সীমা এবং সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধজাহাজ তৈরিতে সক্ষমতা অর্জন করায় খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি।